এই আমার আগে এলাকাটাই খুব কষ্ট, ঘর দরজা ভাঙ্গা চুরা, জল পড়ে, ঠান্ডা পশা, তারপরে খুব একটা কষ্ট করে আমরা এই থাকি। ছেলে মেয়ে স্ত্রী কতই আমাকে অসুখ বিসুখে আমরা দেখাতে পারি না, খুব কষ্টেই আমাকে দিনটা যায়। বাগেরহাটের রামপাল উপজেলার প্রায় সকল মানুষের অবস্থাই এমন। নৌকা বেয়ে, দিনমজুরি করে কিংবা ভ্যান চালিয়ে কোনোরকম জীবনযাপন করে এ অঞ্চলের অধিবাসীরা। তার উপর প্রতি বছরই নানা প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত দুঃখিয়ে মানুষেরা। গত 2007 সালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরে রামপালের অসংখ্য মানুষ হারিয়েছে সব। তাদের সহায়তা করতে এগিয়ে এসেছে গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে। ক্ষতিগ্রস্তদের জন্য নির্মাণ করছে ঘর, রাস্তা, মসজিদ, মাদ্রাসা এবং স্কুল। এই এলাকার আসলে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। যদি এই রাস্তাটা আমরা গ্লোবাল এইড ট্রাস্টের পক্ষ থেকে করতে না পারতাম, তাহলে এই মানুষ, এই এলাকার মানুষ মানবেতর জীবনযাপন করতে হতো। এই যে সুবিধাটা আল্লাহর বান্দাবান্দিরা, ডোনাররা যারা করে দিলেন, তাদেরকে শুকরিয়া জানাই যে তারা এখানে রাস্তা করার ব্যবস্থা করেছেন। এবং আল্লাহর কাছে আমরা খাস করে দোয়া করি, আল্লাহ যেন তাদের দানকে কবুল করেন, আর এই এলাকার মানুষও তাদের জন্য দোয়া করছে। লন্ডনবাসী ভাইরা আমাদের এই চলাফেরা সুবিধা করার জন্য, চলাফেরা করার জন্যই যে রাস্তাটা করে দিয়েছেন, এটা খুব আমরা তাদের পরে খুশি। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আরও করার সুযোগ দেবো এবং জান্নাতবাসী করুক, আমরা সবাই সেই আল্লাহর কাছে কামনা করি। গ্লোবাল এইড ধর্ম বর্ণ নির্বিশেষে গত বছর ঈদুল আজহায় কুরবানির গোশত পৌঁছে দিয়েছে দরিদ্র মানুষের কাছে। খুব কম লোকেরই সাধ্য আছে যে 5 বছর বা 4 বছর অন্তর অন্তত এর 1 পিস করে খাসির মাংস খাওয়ার সৌভাগ্য আমাদের অনেকের জোটে না। লন্ডনবাসীর অনুদানে, তাদের কৃপায় আজ আমাদের এলাকার সাধারণ মানুষ থেকে সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের আমরা যারা আছি এখানে, প্রত্যেকেই এই ঈদের খুশির দিনে এই যে মাংসটা আমরা পেয়ে যাচ্ছি, এটা আমাদের জন্য অনেক বড় পাওনা। রামপালের অবহেলিত দরিদ্র মানুষের দ্বারে ইসলামী এবং আধুনিক শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য নির্মাণ করছে বাইতুন্নূর মসজিদ অ্যান্ড একাডেমিক কমপ্লেক্স। 3 তলা বিশিষ্ট এই কমপ্লেক্সে থাকবে মসজিদ, মাদ্রাসা এবং দুর্যোগে এটি ব্যবহার হবে সাইক্লোন সেন্টার হিসেবে, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 1 লাখ পাউন্ড। পিআইসি কমিটির তদারকির মাধ্যমে আমরা যে ইট বালি ক্রয় করতেছি, এটা বিভিন্ন দোকান দেখে রেট নির্ণয় করে, যারা কম রেটে আমাদেরকে ভালো মাল দিচ্ছে, এটা সুন্দর করে দেখে আমরা এই মালটা আনতেছি। আমাদের এখানে আসলে তো ক্যারিং কস্ট, মানে নিম্ন এলাকার কারণে ক্যারিং কস্ট অনেক বেড়ে যায়। তা এতে মসজিদ নির্মাণ হতে আমার মনে হয় 80 থেকে 1 কোটি টাকার মতো লেগে যেতে পারে, যেহেতু আমাদের ওই ক্যারিং কস্টটা একটু বেশি। মাল যেখানে আনলোড করতে হয় সেখান থেকে আবার আরেকটা ইসে করে, ভ্যানে করে আমাদের এই মাল এখানে নিয়ে আসতে হয়। আমরা 3টা ফ্লোর করবো, 3 স্টোরেড মস্ক হবে এবং প্রত্যেকটা ফ্লোর এরিয়া আছে আমাদের 4000 স্কোয়ার ফিট, এবং প্রতিটা ফ্লোরে আমরা অ্যাকোমোডেশন করতে পারবো প্রায় 350 জন মানুষকে আমরা অ্যাকোমোড করতে পারবো। এবং দোতলাতে মহিলাদের আলাদা জামাতের ব্যবস্থা আছে। আর আপনারা জানেন যে মসজিদটা হচ্ছে একটা কোস্টাল এরিয়াতে, সো কোস্টাল এরিয়াতে সাইক্লোন সেন্টারটা খুব দরকার। আমরা মসজিদের ফাউন্ডেশনটা এমনভাবে লে করছি যে এটা আসলে ভবিষ্যতে কখনো সাইক্লোন হলে অথবা যদি ফ্লাড হয় তাহলে এটা আসলে সাইক্লোন সেন্টার হিসেবে কাজ করবে। আমাদেরকে যে মসজিদের, যারা আমাদের এই মসজিদের আঞ্জাম দিচ্ছে এবং যারা এখানে সাহায্য করতেছে, এবং আমরা যারা মোতাবাল্লি জমিকে দান করেছি, আল্লাহ তাআলা এদের সবাইকে হাতে তৈবা দান করেন এবং আল্লাহ তাআলা এই মসজিদকে যেন কিয়ামত পর্যন্ত জারি রাখেন। এবং এখানে ইসলামের থেকে কোরআন শিক্ষা, কোরআনের শিক্ষা চর্চা হবে, হাফেজরা এখানে কোরআন মুখস্থ করবে, এরপরে মাদ্রাসার আঞ্জাম হয়। এবং এই মসজিদটার ভিত এমনিভাবে করা হচ্ছে যাতে করে যে এখানে সাইক্লোন সেন্টারের উপকারিতায় আসবে। গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে গত 1 বছর আগে একটি মহান উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে। আল্লাহ রসুলের কথা হলো উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম, এজন্য নিচের হাতগুলো যেন উপরের হাত হয়ে যায়। আজকে যে সমস্ত গরিব মানুষরা সাহায্য গ্রহণ করছে নিচের হাত হয়ে, আগামীকালকে তারা যেন অন্যদেরকে সাহায্য দিতে পারে, এটাই হলো মূলত আমাদের টার্গেট।
প্রতিশ্রুতি অনুযায়ী গ্লোবাল এইড বাগেরহাট এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে অসহায় দরিদ্র এবং ইয়াতিমদের নিয়মিতভাবে আর্থিক সহায়তা দিয়ে আসছে, যার মাধ্যমে ভাগ্যবঞ্চিত ইয়াতিম এবং দরিদ্র মেধাবীরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। আমরা ইয়াতিমদেরকে মাসে 1000 টাকা করে দিচ্ছি এবং তার জন্য ডকুমেন্ট প্রোফাইল যেগুলো রেডি করা লাগে, রিকোয়ারমেন্টগুলো রেডি করা হয়। তারপরে আপনার ওখানে আপনার মাদ্রাসার প্রধান যে তার সই স্বাক্ষর থাকে এবং ওনার ওই মাদ্রাসার সুপারদের উপস্থিতিতে আমরা সব ইয়াতিমদেরকে নিয়ে সামনাসামনি সরাসরি ইয়াতিমদের হাতে পৌঁছে দিই এবং এই টাকাটা আপনার ওই লেখাপড়ার কাজে খরচ হচ্ছে কিনা এই জন্য একটা কমিটি করা হয়েছে। মাদ্রাসার যারা প্রতিষ্ঠাতা, মাদ্রাসার সুপার বা প্রিন্সিপাল এবং মাদ্রাসার আপনার সাথে শিক্ষকদেরকে সাথে ইনক্লুড করে দেওয়া হয়েছে যেন ওনারা নিয়মিত খোঁজখবর নেন লেখাপড়ার ব্যাপারে এবং এই টাকাটা যেন প্রপার ইউটিলাইজ হয়। ইসলামী শিক্ষা তথা কোরআনের শিক্ষা বিস্তারের জন্য সংস্থাটি নিরলসভাবে কাজ করছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। মানবিক এবং ধর্মীয় শিক্ষা বিস্তারের জন্য গ্লোবাল এইড যে বিশাল কর্মসূচি নিয়েছে তার জন্য প্রয়োজন অনেক অর্থ সাহায্য, বিশেষ করে বর্তমানে ইয়াতিমদের ভরণ পোষণ এবং বাইতুন্নূর মসজিদ অ্যান্ড একাডেমিক কমপ্লেক্সের জন্য দরকার আপনাদের জরুরি সহায়তা। আসুন আমরা সবাই সুন্দর এবং কল্যাণকর কাজে এগিয়ে আসি। আল্লাহ আমাদের দান কবুল করুন। আমিন।